গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মামাস পাপা চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি পরে যেহেতু ভয়েস অ্যাড করছি, আমি রাস্তায় আছি, সেজন্য আশেপাশের শব্দগুলো তোমরা পাচ্ছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আমাদের সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে। কি গো, লাইটটা জ্বালিয়ে দাও না গো। কি গো, এই লাইটটা জ্বালিয়ে দাও না। আর এখন হচ্ছে তোমার পোগো হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? তো এই আর আমরা সকালে কি টিফিন করেছি সেটা দেখানো হয়নি, আর মানে ফোনটা হাতে ছিল না তাই আর দেখাতে পারিনি। লুচি আর ইসে খেয়েছি, জানো, ঘুগনি খেয়েছি, লুচি ঘুগনি খেয়েছি। আর ওই যে দিদির ছেলে, যে আমার বর, গলাতে গেঞ্জি পরেছে, আর আমার দিদির ছেলেও ভিডিও বানাচ্ছে, ওরও একটা চ্যানেল আছে, মানে এমনি জাস্ট খুলেছে, ইচ্ছা আসে খুলেছে এরকম। তা ও হচ্ছে এখন ভিডিও বানাবে, তাই ভিডিও বানাচ্ছে। আমার পোগোটা এখানে ঘুমাচ্ছে, ঘুমোতে পারছে, দেখাবো না। তো আবার এখন আমি স্নান টান করবো, স্নান করে আবার তারপরে বসে টুসে থাকবো। এই এখানে তো আর কোনো কাজকর্ম নেই, এসছি ঘুরতে, সারাদিন বসেই থাকবো। তাই কী খুঁজছিস? হ্যাঁ, কী খুঁজছে লাগবো খাটের তলো পালিচ চলে গেছে। আর এই যে সব শুয়ে রয়েছে, বাবু, ওর বাবা, এই যে চলে এসছে পিয়াম মহারাজ। পিয়াম, তুই কী করবি বলে তো সবাইকে, এখন কী করবি? কিরে লজ্জা। তো ঠিক আছে, আবার পরে দেখা করছি, ততক্ষণের জন্য টাটা, একটু পরে আবার দেখা করছি। কী করবি বলে দে আগে, কী ভিডিও বানাবি? ও ও একটা বন্ধু, ওর একটা খুব সুন্দর একটা গুণ আছে কি জানো তো, ও হচ্ছে কাগজ ঠাগজ যেটা ওটা দিয়ে না খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলে, এত সুন্দর জিনিস বানায়। যেমন একটা বন্দুক বানিয়েছে, আছে বন্দুকটা? না, আর একটা খাটের তলায় ছিল, যা ওটা খুলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, ও বন্দুকটা বানিয়ে নিক, আর সরঞ্জামগুলো চলো দেখে নিই একবার কী কী দিয়ে বন্দুক বানাবে, আর ফাইনালি হয়ে যাওয়ার পর কেমন দেখতে লাগে সেটাও তোমার। এই তিনটে কাঠ, আর এই যে এই প্লাস্টিকের এটা, এটা এটাও বোধ হয় নিজেই, এই ফুটো টুটো নিজেই করেছিস না? এগুলো সব নিজেই ফুটো করেছে। আর কি, আর কি থাকবে বন্দুকে? আর দেখি, এই গার্ডার লাগবে, গার্ডার লাগবে, ওই গার্ডার লাগবে, এই যেটা লাগবে, এই ক্লিপ লাগবে, আর এটা লাগবে না, এটা লাগবে না, এটা না, এটা হ্যাঁ, এটা লাগবে, এটা না, বাস এ কটা জিনিস লাগবে। আর এই আর্টটা কে করেছে? আচ্ছা আচ্ছা, ও এমনি খুব সুন্দর আঁকতে পারে। তো এই জিনিসগুলো নিয়েও ভিডিও বানাবে, আর এখন ফোন দেখছে, ফোনে কি দেখছিস, যে কীভাবে বানাতে হবে সেটা দেখছিস? এমনি জাস্ট একটা কার্টুনের মতো দেখছে, আর এগুলো দিয়ে ও বন্দুক বানাবে। চলো বন্দুকটা বানানোর পর আমি দেখাবো কেমন হয়েছে, ঠিক আছে? ও আগে বানিয়ে নি। এই যে যাচ্ছি, স্নান হয়ে গেছে, এখন ছাদে যাচ্ছি জামা কাপড়টা মেলতে। এই যে কালকে শর্ট বানিয়েছিলাম, এইখানে আর দেখানো হয়নি জানো তো। Thank you.
স্নান হয়ে গেছে, মাথা ঘুষেছি, এখন ছেলের জামা কাপড় দিয়ে ছেলেকে স্নান করাবো। ছেলে তো এখনো স্নান করানো হয়নি, লিপ দিতে হবে, বন্ধ করে দাও। যাই নিচে যাই, আসো। না তালা দেয় না এখন, দিনবেলা ছাদে তালা দেয় কেউ। এই যে ঠাকুর ঘর, পরে দেখাবো ঠাকুর। আপি আমায় কি আমায় আর দেখো, এটা হচ্ছে সিঁড়ি থেকে ওপরে যাচ্ছে, সেখানে হচ্ছে ঠাকুর ঘর। এটা হচ্ছে মানিদের বাড়ির ঠাকুর ঘর, এত সুন্দর। হ্যাঁ, লাইটটা জ্বালানো নেই বলে সেভাবে বোঝানো যাচ্ছে না, আর কারেন্ট নেই বলে লাইটটা জ্বালানো হয়নি। তো এটা হচ্ছে ঠাকুর ঘর, দেখতে পাচ্ছ, আমার মাসি বসে পুজো করছে। তো খুবই একটা সুন্দর জায়গা, আর খুব ভালো সিস্টেম মানিদের ঠাকুর ঘরের ওখানটা। তো এই হচ্ছে ঠাকুর ঘর। আর এই যে আমার দিদির ছেলে আর পগো মিলে দুজন খেলা করছে, ওরা হচ্ছে দুজন খেলছে। তো দেখতে পাচ্ছ, পগো তো একদম খেলতে ব্যস্ত। তো চলো ভিডিওটা দেখি। চিকেন, পটল, দেখো মামা বাড়ির থেকে আমরা চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এখন তো বাজে, এখন বাজে 8:05 বাকি, আর আমরা মানি বাড়ির দিয়ে এসেছি, তখন বাজে হচ্ছে 5:00, এরকমই বাজে। তা আসার পর থেকে আর ভিডিও করা হয়নি, বা ওখান থেকে বেরোনোর সময় ভিডিও করিনি। ছেলেটার শরীরটা ভালো না, তো কিছুই ভালো লাগছে না মন করে। আর আমারও শরীরটা কেন কি জানি হঠাৎ করে খারাপ করছে। তো এখন একটু যাবো দীঘার মোড়ে একটু দরকারের জন্য, আমাদের বাড়ির এই পাশেই। লেগেছে, আমি বুঝতে পেরেছি লেগেছে।
তো এই জন্য এখন দীঘার মোড় যাচ্ছি। তো দেখো এটা হচ্ছে একদম ভোরবেলা, পরের দিন ভোরবেলা, ভোরবেলা প্রায় 4:10-15 বাজে, আর তার কারণ হচ্ছে কারেন্ট নেই, এত জ্বালাচ্ছে, এত গরম লাগছে ঘরে, তাই আমরা তিনজন মিলে বাইরে রাস্তা দিয়ে পাইচারি করছি, আর সেই জন্যই তোমাদেরকে দেখালাম দৃশ্যটা কি ভালো লাগছে, আর সাথে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। চলো টাটা, বাই বাই।